সুস্বাগত সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো যে ইন্ডিয়ান গভর্নেন্স পার্টের নতুন বই বেরিয়েছে, তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, গভর্নেন্স যে পার্টটা রয়েছে ইউপিএসসি সিলেবাসের, জিএস পেপার টু এর, মানে জেনারেল স্টাডিজ পেপার টু এর, তো গভর্নেন্স খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট, তো সিলেবাসের একটা বিশাল জায়গা জুড়ে এটা রয়েছে। আর যদি তোমার দেখো যে অপশনাল পলিটিক্যাল সায়েন্স থাকে, তো তাহলে এটা তো এমনি পড়তে হবে। তো গভর্নেন্স যে পার্টটা আছে, তো গভর্নেন্স যে পার্টটা, এই পার্টটার জন্য তোমার যে লক্ষ্মীকান্তের যে বই, এম লক্ষ্মীকান্তের, তো সেটা আমরা পলিটির জন্যও পড়ি আর গভর্নেন্সের জন্যও পড়ি। তো গভর্নেন্সের যে পার্টটা, তো তার নতুন এডিশনের, লক্ষ্মীকান্তের নিউ এডিশনের বই বেরিয়েছে আর কি রিসেন্টলি। তো এই টপিক নিয়ে হচ্ছে আমরা কথা বলছি এই ভিডিওতে। তো এই যে যে রিসেন্টলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে থার্ড এডিশন বেরিয়েছে গভর্নেন্স ইন ইন্ডিয়া এম লক্ষ্মীকান্তের বইয়ের, তো আগের যে এডিশন ছিল, তো তার থেকে এই এডিশনে নতুন নতুন কী কী আছে, তো সেগুলো যদি দেখো তাহলে এখানে দেখতে পাবে যে এটা সিভিল সার্ভিসের বেসিক্যালি এক্সাম, সিভিল সার্ভিস এক্সামের জন্য শুধুমাত্র এই বইটা আর কি লেখা বেসিক্যালি, ঠিক আছে, মেন্স জিএস পেপার টু ইয়ার। তো এই যে যে গভর্নেন্সের যে বইটাতে, এই যে যে রিসেন্টলি যে আপডেট ভার্সন যে বইটাতে, এইখানে তোমার যে যে নতুন টপিকগুলো আছে যেগুলো আগের এডিশনে ছিল না, তো সেগুলো হচ্ছে দেখো রাইটস ইস্যু, পাবলিক পলিসি, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, সোশ্যাল জাস্টিস, কম্পেয়ারিং কনস্টিটিউশনস। তো এই পার্টগুলো কিন্তু রিসেন্টলি ইনক্লুড করা হয়েছে এই নতুন আপডেট বইতে। তো তোমরা যদি চাও এই বইটা কিনলে কিন্তু নতুন নতুন আপডেট এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবে যেগুলো আগের ভার্সনের বইয়ে ছিল না। তো যদি তোমাদের গভর্নেন্সের বই তোমরা যদি চাও যে কিনতে, তো তাহলে এটা কিনতে পারো একদম পুরো ডিটেলসে সব নতুন নতুন। আগের যে ফুল সিলেবাস, যে স্ট্যাটিক পোর্শন, সেগুলো তো আছেই, আর তাছাড়া এই যে যে পয়েন্টগুলো এগুলো কিন্তু নতুন করে ইনক্লুড করা হয়েছে, তো সেটা তোমার সিলেবাসের জন্য এমনি কাজে দেবে, আর তাছাড়া কারেন্ট ইস্যুর সাথে রিলেটেড করেও এখানে লেখা রয়েছে, যেটা তোমাদের সুবিধা হবে খুব, ঠিক আছে। সে তুমি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশান নাও বা অন্য কোনো এক্সামের জন্য প্রিপারেশান নাও, বা তোমার যদি ইচ্ছা হয় আমি জানার জন্য আমি পড়বো যে আমাদের ইন্ডিয়ার গভর্নেন্স কীরকম, কীভাবে কাজ করে, তো সেগুলো যদি তুমি জানতে চাও একদম পুরো ডিটেলসে পুরো আপডেট ভার্সন হিসাবে কিন্তু এখানে পুরো সম্পূর্ণ তুমি কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, তো সেই হিসেবে তোমরা নিতে পারো। এটা হচ্ছে থার্ড এডিশনের বই রিসেন্টলি আর কি বেরিয়েছে। তো দেখো যদি তোমরা এই বই কিনতে চাও, দেখো ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা অনলাইনে কিনতে পারো, ঠিক আছে। এটা নতুন ভার্সনের বই, আর যে যে পয়েন্টগুলো আমরা তো ডিসকাস করলাম যে কোন কোন পয়েন্টগুলো এবার আপডেটেড ভার্সনের মধ্যে রয়েছে, তো সেগুলো কিন্তু পেয়ে যাবে। আর আগে যেগুলো স্ট্যাটিক পোর্শান যেগুলো সিলেবাসের সাথে রিলেটেড সেগুলো তো আছেই, তারপরেও এই জিনিসগুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে নতুন করে, অনলাইনে কিনতে পারো, ঠিক আছে। ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো যদি তোমাদের কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিক হিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো। আর তাছাড়া টুইটার, ফেসবুক আর টেলিগ্রামে আমাদের জয়েন করো, তো সেখানে নতুন নতুন আপডেট কিন্তু পেয়ে যাবে। আর দেখো আমাদের যে ওয়েবসাইট আছে kaushikhira.in, সেখানে কিন্তু রেগুলার আপডেট আসছে, তো সেগুলো কন্টেন্টগুলো দেখো আর তোমরা শেয়ার করো, তাহলে নতুন নতুন যারা জানে না তারাও জানতে পারবে আমাদের এই চ্যানেল সম্পর্কে। কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও, যে কোনো ধরনের টপিক যা খুশি তোমাদের সেগুলো আমাকে জানাও পরপর। আর তাছাড়া ইনস্টাগ্রামেও কিন্তু আমাকে জানাতে পারো। তো যদি সেই সেই টপিকের উপর ভিডিও করা না থাকে, তো তাহলে কিন্তু তার উপর ভিডিও আসবে। চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।